ধর্মেন্দ্র প্রধান স্যার সম্বলপুরে গোটে বাড়িটি দিয়েছিল, সে বাড়িটি আম পাখে অছে। সে কথা দিয়েছিল যদি কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার আসে ওড়িশা হোমগার্ড মানুষ আমি স্থায়ীকরণ করবু বা সরকারি চাকরির মান্যতা রেগুলার দেবু। পুলিশ ডিপার্টমেন্টে রহিকি, আইন শৃঙ্খলা ডিপার্টমেন্টে রহিকি, মানবর হাইকোর্ট, মানবর সুপ্রিম কোর্টে ন্যায় পাই পারুনু, আমাকে কমসে কম এমিতি জীবন বঞ্চা অপেক্ষা আমি মরবাকে টিকি মানে সম্মান সহ মরবাকে অনুমতি দিয়া যাও। পূর্বতন সরকার সে আইন যেহেতু বন্ধ অছি মানে পোস্টিং বন্ধ করা হয়েছে, মুখ্য ডিজি স্যার চাইলে কিছু করে পার না। মানবর সুপ্রিম কোর্ট হিসাবে যে দরমাটা বড়িয়া কথা তা বর্তমান সুদ্ধা বড়িনি, সেই হিসাবে আমাকে ন্যায় বর্তমান সুদ্ধা মিলিনি। কুকুর ধর নেলানি বুলাইপ্রাই, যে পরিবা আনলানি, যে বাসন মজিলানি, যে ঘর কাম কলানি, তাকে ডিসচার্জ করা হয়েছে। বহুত পিলাঙ্ক উপরে গাড়ি চড়ি যাইছি, সেমানে ডিউটি পিরিয়ডে ড্রেস পিঁধিছেন, খণ্ড খণ্ড মাংস উঠা হয়েছে, তাপরে বি তাঙ্ক পরিবারকু চাকরি দিয়া যাই নাহি। রঞ্জন কুমার মল্লিক, নিখিল উৎকল গৃহরক্ষী মহাসংঘ, ওড়িশা রাজ্য সেবক। কোন হয়েছে আজ্ঞা, কোন পাই আপনারা মানে গ্রিভান্সকু আসছেন? হোমগার্ড তো এটি 62-63 বর্ষ হল তার ন্যায্য দাবি পাই লড়াই করে চলেছি, কিন্তু ন্যায় মিলিনি। আপনার মানে যেমন বি জানিথিবে পূর্বরু যে সরকার থিলে, তাঙ্ক পূর্ব যে সরকার থিলে, আমি সবুবেলে লড়াই করে আসিছু আম ন্যায় দাবি পাই, আমি সবুবেলে স্বর উত্তোলন করছু, কিন্তু আম স্বরকু চাপি দিয়া হয়েছে। বহুত হোমগার্ড সেইপাই শহীদ বি হয়েছেন, কিন্তু বর্তমানে আমি 2020 মশায় মানবর হাইকোর্টে ডিগ্রি কলু, যেত লোয়ার পিএমজি আমি সবুবেলে ধারণার বসিলু, যেত আমার পিলা মানুষ বাড়া গলা, যে চাকরি হটাই দিয়া গলা, ডিসচার্জ করে দিয়া গলা। তাপরে বহুত পিলা আমার নবীন নিবাস আগে জন সন্দীপ হাতি ভাই বলে, সে নিজ দেহরে পেট্রোল ঢালিকি নিয়া নগাইলে, সেটি বি ন্যায় মিলিলানি। পরবর্তী মুহূর্তে আমার হাইকোর্টে আমি 2020 ডিগ্রি কলু, 2023 সুপ্রিম কোর্টে ডিগ্রি কলু, তাপরে মধ্যে যেতবে পূর্বতন সরকার ছিল আমার কথা শুনিলে নি, সেতবে কোণী উপায় নপাই কি মু সেতবে ইচ্ছা মৃত্যু মহামহিম রাষ্ট্রপতি ইচ্ছা মৃত্যু আবেদন করেছিল কি আমি যদি পুলিশ ডিপার্টমেন্টে রহিকি, আইন শৃঙ্খলা ডিপার্টমেন্টে রহিকি, মানবর হাইকোর্ট, মানবর সুপ্রিম কোর্টে ন্যায় পাই পারুনু, আমাকে কমসে কম এমিতি জীবন বঞ্চা অপেক্ষা আমাকে মরবাকে টিকি মানে সম্মান সহ মরবাকে অনুমতি দিয়া যাও। যে মুদা নিয়ে মু ইচ্ছা মৃত্যু পকাইলি, সে চিঠি যাইকি মহামহিম রাষ্ট্রপতি ম্যাডাম উপরে পৌঁছি, তা সেটু গৃহমন্ত্রালয় সম্পূর্ণ গৃহ বিভাগ ওড়িশা চিঠি হল, সে চিঠি মতো বি রিপ্লাই যাই, তাপরে কিছু দরমা হালকা বড়া গলা, কিন্তু মানবর সুপ্রিম কোর্ট হিসাবে যে দরমাটা বড়িয়া কথা তা বর্তমান সুদ্ধা বড়িনি, সেই হিসাবে আমাকে ন্যায় বর্তমান সুদ্ধা মিলিনি। পূর্বতন সরকার যে লে কন্টেম্প্ট কেস হল, রিজেন্ডর যেত এই মানে পনিশমেন্ট আড়ু কথা গলা সুপ্রিম কোর্ট, সেতবে হালকা গোটে 25% 100 ভাগর 25% এরিয়র দিয়েকি, বাকি 75% কিস্তিরে দেবে বলিকি কইছেন, যেটা কি এবার সুপ্রিম কোর্টের অছে। সেই কথা নেই যেত আমি লোয়ার পিএমজি কথা হো, তাপরে যে কুকুর ধর নেলানি বুলাইপ্রাই, যে পরিবা আনলানি, যে বাসন মজিলানি, যে ঘর কাম কলানি, তাকে ডিসচার্জ করা হয়েছে। তাপরে যে হোমগার্ড ভাই ভৌণী মানে আপনার দেখিবে রিসেন্ট আজকে 11 দিন জনে নয়াগড়ে জনে ভাই, তা পূর্ব কিছু দিন পূর্ব আমার পারাদ্বীপে জনে ভাই, তাপরে আমার ময়ূরভঞ্জ হকি খেল বেড়ে জনে ভৌণী, তা সহ আমার কেন্দ্রাপড়া, যাজপুর, কোরাপুট, এমিতি বহুত কেউঝর বহুত পিলাঙ্ক উপরে গাড়ি চড়ি যাইছি, সেমানে ডিউটি পিরিয়ডে ড্রেস পিঁধিছেন, খণ্ড খণ্ড মাংস উঠা হয়েছে, তাপরে বি তাঙ্ক পরিবারকু চাকরি দিয়া যাই নাহি। কিন্তু সেম জায়গায় সেম ডিপার্টমেন্টে পুলিশ বিভাগের যদি কোণী ভাই তাঙ্কর ডেথ হোক, তাঙ্ক বন্ধুবান্ধব মিশাইকি যা বি হলে খোঁজি খাঁজিকি জনে চাকরি দিয়া হচ্ছে, কিন্তু হোমগার্ড ডিউটি করে করে যেত শহীদ হয়ে যাচ্ছি, তা পরিবারকু গোটাই চাকরি নাই, সে রাস্তাঘাটর ভিকারী হয়ে যাচ্ছে। এ কথা পূর্বতন সরকারকু আমি যেতে থর লিখিকি দিয়েছি, তার কোণী রিপ্লাই মিলিনি। আমার যে হায়ার অথরিটি অনেক মানবর ডিজি স্যার সুধাংশু শেখর ষড়ঙ্গী স্যার, আমি মহাসংঘ তরফ তাঁকু লিখিকি দিয়েছু, সে আমার কথাকে গ্রহণ করেছেন, কিন্তু তাঁক পাখে বি কিছু নাই, কাইকি না যেহেতু সরকার পোস্টিং বন্ধ করছেন, আমাকে ডিজি স্যার সেই কথা কইছেন। আমি এত ভালো ডিজি স্যার পাইকি বি আমার কথা রখা যাই পারে এইপাই, কারণ তাঁক সরকার দৃষ্টি পূর্বতন সরকার, বর্তমান সরকার নু পূর্বতন সরকার সে আইন যেহেতু বন্ধ অছি মানে পোস্টিং বন্ধ করা হয়েছে, মুখ্য ডিজি স্যার চাইলে কিছু করে পার না। আমি বর্তমানে যেত ডিজি স্যারকে ভেট করছো, আমার পিলা ভেট করছেন, ডিজি স্যার কুমার আমার নয় সরকার যে আসছেন, মুবি তাঁর সহ কথা হচ্ছি, যেদিন আমার সে উঠাই দেবে সেই যে নিযুক্তি বন্ধ আইনটা উঠাই পুঁ হোমগার্ড মানুষ নিযুক্তি দিয়া যাব, সেতবে যেমন ডিসচার্জ বিনা কারণে করা হয়েছে, যে রাস্তাঘাটরে মানে ডেথ হয়েছেন, গাড়ি চড়ি যাই ডিউটি পিরিয়ডে, সে চাকরি দিয়া যাব। আউ যে হোমগার্ড ম্যানুয়ালের অছি, যে 60 বর্ষ পরে জাঁ হোমগার্ড যদি ফিটনেস থাকবে, সে সুস্থ সবল অছে, তাকে 2 বর্ষ চাকরি দিয়া যাইপারে, এ কথা বি ম্যানুয়ালে অছে।
ଏ କଥା ସବୁ କଥା ରଖାଯିବ। କିନ୍ତୁ ଆଜି ଯେଉଁ ଆମେ ଆସିଥିଲୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କ ପାଖକୁ, ଯେଉଁଦିନ ସେ ଶପଥ ପାଠ କଲେ ଆମେ ବି ଆସିଥିଲୁ, ସ୍ୱାଗତ କରିଥିଲୁ ମାସଙ୍କ ତରଫରୁ। ଆଜି ଯେଉଁ ମୁଦା ଅଛି, ଆମର ଯେଉଁ 75% ଏରିଅର ଟଙ୍କା ଅଛି ତାକୁ ଏକକାଳୀନ ଦିଆଯାଉ, ହୋମଗାର୍ଡ ବେନିଫିଟେଡ୍ ହେବେ, କିସ୍ତିରେ ନେଲେ ପିଲାମାନେ ହଇରାଣ ହେଉଛନ୍ତି। ତ ସୁପ୍ରିମକୋର୍ଟ ଆଧାରରେ ଯେଉଁ 7th ପେ ଅଛି କନେଷ୍ଟବଳ ଭାଇମାନଙ୍କ 21,700, ଗ୍ରେଡ୍ ପେ ଅଛି 28,800, ତା ସହିତ ଡିଓ ଅଛି 10,850, ୱାସିଂ ଗ୍ୟାଲସ୍ ଅଛି 25,000, ସର୍ବମୋଟ 35,375 ଏଇଟାକୁ ଦିଆଯାଉ। ତା ସହିତ ଆମର ଏରିଅ ଟଙ୍କା ଏକକାଳୀନ ଦିଆଯାଉ। ଆଉ ଏମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ ମୋ ସାଙ୍ଗରେ ଆଜି ଅଛନ୍ତି, ଏମାନେ ସବୁ ଡିସଚାର୍ଜ ଆଉ ଡେଥ୍ ହୋମଗାର୍ଡ ଫ୍ୟାମିଲି ଆଜ୍ଞା, ଏମାନଙ୍କ ପରିବାରକୁ ଥଇଥାନ ଦିଆଯାଉ, ନିଯୁକ୍ତି ବନ୍ଦ ଆଇନଟା ଉଚ୍ଛେଦ କରାଯାଉ, ଏମାନଙ୍କୁ ଥଇଥାନ କରାଯାଉ। 2000 ଆଜିକି 41 ହୋଇଗଲାଣି, ଭାରତ ଚାଇନା ଯେତେବେଳେ ଯୁଦ୍ଧ ହେଲା ସେତେବେଳେ ଭାରତର ସୈନିକ ଅଭାବ ହେଉ କିମ୍ବା କୌଣସି କାରଣ ପାଇଁ ହେଉ, ଯେତେବେଳେ ଅଭାବ ହେଲା ଗୋଳା ବାରୁଦ ଯୋଗାଇବା ପାଇଁ, ଯୁଦ୍ଧରେ ସହଯୋଗ କରିବା ପାଇଁ, ଯେତେବେଳେ ଲୋକ ସୈନିକର ଅଭାବ ହେଲା, ସୈନିକମାନଙ୍କର ଅଭାବ ହେଲା, ସେତେବେଳେ ହୋମଗାର୍ଡମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦିଆଗଲା। କ'ଣ ପାଇଁ ନା ସେ ସୈନିକମାନଙ୍କ ସହିତ ମିଶିକି ଚାଇନା ସହିତ ଲଢ଼େଇବା କରିବା ପାଇଁ। ସେତେବେଳେ ବହୁତ ହୋମଗାର୍ଡ ବି ଶହୀଦ ବି ହୋମଗାର୍ଡ ଚାକିରି ହୋଇଛନ୍ତି ଆଉ ନିଜକୁ ବହୁତ ବଳିଦାନ ଦେଇଛନ୍ତି। ସେଇ କଥାକୁ ଆଖି ଆଗରେ ରଖି ଯେତେବେଳେ ଆମର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସାର୍ ବ୍ରିଟିଶ ଆକ୍ଟ ଗୁଡ଼ା ସବୁ ଉଠାଉଛନ୍ତି, 61-62 ବି ସେ ବ୍ରିଟିଶ ଆକ୍ଟ ଭିତରେ ହୋମଗାର୍ଡର ଯାଉଛି, ସେ କଥା ନେଇକି ଏବେ 41 ହେଲା, 4 ଚିଠି ହୋଇସାରିଲାଣି। ପୂର୍ବ 2023 ଯେଉଁ ଥିଲା ଅଗଷ୍ଟ ମାସରେ ଗୋଟେ ଚିଠି ହୋଇଥିଲା, 4/7/2024 ଗୋଟେ ଚିଠି ହୋଇଛି, ସବୁ ରାଜ୍ୟକୁ ହୋଇଛି, ଆମର ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କୁ ବି ଚିଠି ହୋଇଛି। କ'ଣ ପାଇଁ ହୋମଗାର୍ଡ ଯେଉଁ ବ୍ରିଟିଶ ଆକ୍ଟ ଭିତରେ ଅଛନ୍ତି, ଏତେ ବର୍ଷ ହେଲା ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି, ପୋଲିସ ସହିତ କାନ୍ଧ ମିଶାଇକି କାନ୍ଧ କାମ କରୁଛନ୍ତି, ଏମାନଙ୍କୁ ଗ୍ରୁପ୍ ସି ଆଉ ଗ୍ରୁପ୍ ଡିର ମାନ୍ୟତା ଦିଆଯାଉ। ଏ କଥାକୁ ଯଦି କେନ୍ଦ୍ର ସରକାର ଚାହିଁବେ, ରାଜ୍ୟ ସରକାର ଚାହିଁବେ ସମ୍ଭବ, କିନ୍ତୁ ଯଦି ବିଜେପି ସରକାର ଥିବ, ଆଉ କେଉଁଠି କଂଗ୍ରେସ ସରକାର ଥିବ କିମ୍ବା ବିଜେଡ଼ି ସରକାର ଥିବ ସମ୍ଭବ ନୁହଁ। ଯଦି ଡବଲ ସରକାର ଚାହିଁବେ ତାହେଲେ ସେଠି ହୋଇପାରିବ। ଏଠି ଯେଉଁ ଡବଲ ଇଞ୍ଜିନର ସରକାର ପଡ଼ିଛି ବର୍ତ୍ତମାନ ପାଇଁ, ଆମର ଇଲେକ୍ସନ୍ ପୂର୍ବରୁ ମାନେ ଆମର ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ସାର୍ ସମ୍ବଲପୁରରେ ଗୋଟେ ବାଇଟି ଦେଇଥିଲେ, ସେ ବାଇଟି ବି ଆମ ପାଖରେ ଅଛି। ସେ କଥା ଦେଇଥିଲେ ଯଦି କେନ୍ଦ୍ରରେ ବିଜେପି ସରକାର, ରାଜ୍ୟରେ ବିଜେପି ସରକାର ଆସେ, ଓଡ଼ିଶା ହୋମଗାର୍ଡମାନଙ୍କୁ ଆମେ ସ୍ଥାୟୀକରଣ କରିବୁ ବା ସରକାରୀ ଚାକିରିର ମାନ୍ୟତା ରେଗୁଲାର ଦେବୁ। ଏ କଥାକୁ ଆମେ ବି ଆଜି ବି ମନେ ରଖିଛୁ, ସେ ବି ମନେ ରଖିଛନ୍ତି। ଆମେ ସେଇ କଥାକୁ ନେଇକି ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ କେନ୍ଦ୍ର ସରକାର, ରାଜ୍ୟ ସରକାର ଡବଲ ଇଞ୍ଜିନ ଚାହିଁଲେ ଏଇଟା ସମ୍ଭବ ହୋଇପାରିବ, ସେଥିପାଇଁ ଆମେ ଗୋଟେ ମହାସଂଘ ତରଫରୁ ଚିଠି ବି ସବୁ ବିଭାଗକୁ କରିସାରିଛୁ, ଡିଜି ସାର୍ଙ୍କୁ କରୁଛୁ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କୁ କରୁଛୁ, ରାଜ୍ୟପାଳ ସାର୍ଙ୍କୁ କରୁଛୁ, ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି ମ୍ୟାଡ଼ାମ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ କରିଛୁ। ଚିଠିରେ ଏଇଆ ଉଲ୍ଲେଖ ଅଛି, ଆମକୁ ଗ୍ରୁପ୍ ସି ଆଉ ଗ୍ରୁପ୍ ଡିର ମାନ୍ୟତା ଦେବା ପାଇଁ ଆମେ ଓଡ଼ିଶାରୁ ବାହାରିବୁ, ମହାସଂଘ ଅଫିସ୍ କଟକରୁ ବାହାରିବୁ, ପରମିସନ ଅପେକ୍ଷାରେ ଅଛୁ। ଆମର ସବୁ ଜିଲ୍ଲାରୁ ଜଣେ ଦୁଇ ଜଣ ମିନି ପାଖାପାଖି 50 ପିଲା ଆମେ ସାଇକେଲ ରାଲି କରିବୁ, 1600 କିଲୋମିଟର ଆମକୁ ଅତିକ୍ରାନ୍ତ କରିକି ଯିବା ପାଇଁ ପଡ଼ିବ, ମିନିମମ୍ 8 ଊର୍ଦ୍ଧ୍ୱ ଦିନ ସମୟ ଲାଗିବ, ହୁଏତ 16 ବି ଲାଗିପାରେ। ଆମେ ଏଠୁ ପ୍ରଥମ ଡିଜି ସାର୍ଙ୍କ ପାଖରୁ ଆଶୀର୍ବାଦ କାମନା କରିବୁ, ଗ୍ରୁପ୍ ସି ମାନ୍ୟତା ଦିଆଯାଉ ଯେହେତୁ ସେ ଆମର ଅଥରିଟି। ସିଧାସଳଖ ଆସିବୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କରୁ ଆଶୀର୍ବାଦ କାମନା କରିବୁ, ରାଜ୍ୟପାଳ ସାର୍ଙ୍କ ପାଖରୁ ଆଶୀର୍ବାଦ କାମନା କରିବୁ, ହୋମ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଚିଫ୍ ସେକ୍ରେଟାରୀ, ପ୍ରିନ୍ସିପାଲ ସେକ୍ରେଟାରୀ, ଯେଉଁ ମୁଖ୍ୟ ସାଶନ ସଚିବ, ପ୍ରମୁଖ ଶାସନ ସଚିବ ଭେଟିବୁ, ରାଜ୍ୟପାଳ ସାର୍ଙ୍କୁ ଭେଟିବୁ, ମନମୋହନ ସାମଲ ସାର୍ଙ୍କୁ ଭେଟିବୁ ବିଜେପି ସଭାପତି ହିସାବରେ, ଆଉ ଅପରାଜିତା ମ୍ୟାଡ଼ାମ୍ ଭେଟିବୁ, କାରଣ ସେ ଆମର ପ୍ରତ୍ୟେକ କଥାକୁ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ ଦିଲ୍ଲୀରେ ଉଠାନ୍ତି, ଆଉ ଆମର ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ସାର୍ଙ୍କୁ ଉଠାଇବୁ, ଆମ ସ୍ୱରକୁ ସେ ସବୁବେଳେ ଶାଣିତ କରୁଛନ୍ତି, ଆମ ସହ ସହଯୋଗ କରୁଛନ୍ତି। ଓଡ଼ିଶାରୁ ଏତିକ ଲୋକଙ୍କୁ ଭେଟିସାରିଲା ପରେ ଓଡ଼ିଶାରୁ ସିଧା ସାଇକେଲ ଗଡ଼ିବ, ଯାଇକି ଅମିତ ଶାହ ସାର୍ ଗୃହ ମନ୍ତ୍ରାଳୟ ଯିଏ ଚିଠି କରିଛନ୍ତି ହୋମଗାର୍ଡମାନଙ୍କୁ ଗ୍ରୁପ୍ ସି ଗ୍ରୁପ୍ ଡି ସରକାର ଚାକିରି ମାନ୍ୟତା ଦିଆଯାଉ, ତାପରେ ଆମ ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଭେଟିବୁ, ତାପରେ ଆମର ଯିଏ ଆମର ସର୍ବେସର୍ବା ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ମ୍ୟାଡ଼ାମ୍ଙ୍କୁ ଭେଟିକି ଆମ ପ୍ରସ୍ତାବ ଦେଇକି ଆଶୀର୍ବାଦ କାମନା କରିବୁ। ଆମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭରସା ଅଛି, ମାନେ ଭାରତ ସ୍ୱାଧୀନତା ଲାଭ କରିଥିଲେ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ହୋମଗାର୍ଡ ସେଇ ନିର୍ଯାତିତ ଆଉ ବ୍ରିଟିଶ ଆକ୍ଟ ଭିତରେ ବନ୍ଧା ହୋଇଛି, ସେ ଯେଉଁ ବନ୍ଧନଟାକୁ ଖୋଲାଯାଉ, ହୋମଗାର୍ଡମାନଙ୍କୁ ସରକାର ଚାକିରି ମାନ୍ୟତା ଦିଆଯାଉ। ତତ୍ ସହିତ ଯେଉଁ ଭାଇ ଭଉଣୀମାନେ ଆଜି ଆସିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କ ପାଖରେ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ ତୁମକୁ କଥା ଦେଲେ, ଆପଣଙ୍କ କଥା ଖୁବ୍ ଶୀଘ୍ର ସମାଧାନ କରାଯିବ, ଆମେ ବହୁତ ଖୁସି, ତାଙ୍କୁ ଭେଟିକି ଆମେ ବହୁତ ଖୁସି, ଆଉ ଆମେ ବହୁତ ଖୁସିରେ ଏଠୁ ଫେରୁଛୁ, ଆମକୁ ଲାଗୁଛି ବହୁତ କମ୍ ଦିନ ଭିତରେ ଆମ ଦୁଃଖ ଦୂର ହେବ।